হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি মির্জা আব্দুল্লাহ আল নোমান ফ্রম এই টাইম লার্নিং। আশা করি সবাই খুবই ভালো আছেন। চলে আসলাম আরেকটি ভিডিওতে, নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। এবং নতুন ভিডিওর শুরুতেই বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন, গো ডাউন বিলো হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই থামস আপ। তো ভিডিওর টপিক আপনারা টাইটেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওর টপিকটা কী হতে যাচ্ছে। ভিডিও টপিকটা হচ্ছে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমাদের যে রিওয়ার্কের কস্টটা কীরকম। তো রিওয়ার্ক বলতে আপনারা কী বুঝতেছেন? রিওয়ার্ক বলতে মানে নতুন করে কাজ করা, মানে একটা কাজটা করার পরে আবার ওই কাজটা করা, তার মানে রিওয়ার্ক। তো গার্মেন্টস সেক্টরের রিওয়ার্ক বিষয়টা কী এবং কোয়ালিটি এর সাথে কীভাবে ইফেক্টেড, এই জিনিসগুলো নিয়ে আজকে আমি কথা বলবো। তো কোয়ালিটি যে বিষয় নিয়ে, এর সাথে ইফেক্টেড এবং এই রিওয়ার্কটা কী, সেই জিনিসগুলো জানতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, কোনো টানাটানি ছাড়াই এবং ভিডিও থেকে অন্য কোথাও যাওয়া ছাড়াই। তো চলুন শুরু করে দিই ভিডিও, চলে আসছি ইন্ট্রোর। ওকে গাইস, ইন্ট্রোর পরে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের ভিডিওতে। তো বন্ধুরা, রিওয়ার্ক বিষয়টা এমন একটা জিনিস, যে জিনিসটা হচ্ছে আপনার, ধরুন আপনার 1 লাখ পিস অর্ডার হলো। এই 1 লাখ পিস অর্ডারের ক্ষেত্রে আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কিন্তু 1 লাখ পিসই কাটিং করবেন না, 1 লাখ পিসই সুইং করবেন না। আপনি নিজেই জানেন আপনার গার্মেন্টসে একটা নির্দিষ্ট পরিমাণ ওয়েস্টেজ হবে, নির্দিষ্ট পরিমাণ রিজেকশন একটা প্যারামিটার আছে। এই প্যারামিটারটা ধরেই আপনি কিন্তু একটা বাড়তি কিছু প্রোডাক্ট কাটিং করবেন, বাড়তি কিছু প্রোডাক্ট আপনি এটা এখান থেকে সুইং করবেন, ফিনিশিং করবেন। কেন করবেন? কারণ আপনার যে রিজেক্ট প্রোডাক্টগুলো হবে, সেই রিজেক্ট প্রোডাক্টগুলোকে কভার করতে হবে, বায়ারকে স্যাটিসফাইড করতে হবে। এবং এই ক্ষেত্রে রিজেক্ট যে প্রোডাক্টগুলো হলো, সেই প্রোডাক্টের ক্ষেত্রে আপনার কতগুলো ক্রাইটেরিয়া বহন করে। এর ভিতরে কিছু কিছু রিজেক্ট প্রোডাক্ট যেগুলো থাকে সেগুলো টোটালি ড্যামেজ, যেগুলোকে কোনোভাবেই ঠিক করা সম্ভব হয় না। এবং এছাড়াও কিছু কিছু প্রোডাক্ট থাকে যেগুলোকে মেন্টেন করতে হয়, যেগুলো সেলাই, যখন সাপোজ ধরুন আমার জায়গায় এখান থেকে সেলাইটা ছুটে গেছে, তো এটা সেলাই দিলে আবার ঠিক হচ্ছে, কিন্তু এটা কিন্তু একবার সেলাই দেওয়া হয়েছিল, তার মানে কি রিওয়ার্ক করতে হচ্ছে। তো এটা কিন্তু আলটিমেটলি কস্ট বেয়ার করে, টাইম বেয়ার করে। আপনি একটা জিনিস চিন্তা করুন, যখন আপনার 1 লাখ পিস মালের অর্ডারে আপনার 3000 পিস মাল রিওয়ার্ক হবে, তার মানে কি আপনার ফিনিশিং সেকশনে এই রিওয়ার্কটা করবে। এবং ফিনিশিং সেকশন মনে রাখবেন, এটা করাটা খুবই টাফ, কারণ আপনার একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে কখনোই একটা বায়ারের কাজ চলে না। মোটামুটি একটা আমরা কম্পোজিট যে ধরনের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো চিন্তা করি, সেখানে কখনোই একটা বায়ারের কাজ চলে না, সেখানে একসাথে 3 থেকে 4টা বায়ার প্যারালালি কাজ চলতে থাকে। যখন আপনি একটা ফিনিশিং সেকশনে এই ধরনের রিওয়ার্ক বা রিচেক বা ইন্সপেকশন ফেল হওয়া মালের এ ধরনের কাজগুলো করবেন আপনারা, তখন কিন্তু আলটিমেটলি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আপনার ওই সেকশনে আপনার অন্য কোনো কাজ আপনি করাতে পারবেন না। এবং এর ফলে কী হবে, আপনি কিন্তু খুব বড় ধরনের একটি লসের সম্মুখীন হবেন। এবং বাংলাদেশের পার্সপেক্টিভে এটা খুব বড় একটা লস, এবং এটা আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ। কেন ডিসঅ্যাডভান্টেজ বলতেছি, কারণ আমাদের এই দেশ থেকে বায়ারের সাথে নেগোসিয়েশন প্রসেসটা অনেক লং, এবং বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এই দেশ থেকে একটা বায়ারের কাছ থেকে বিভিন্ন স্যাম্পল আনতে, একটা কমেন্ট আনতে অনেক দিন ওয়েট করতে হয়। এবং এই ওয়েট করতে করতে আমাদের আলটিমেট যে লিড টাইমের যে অর্ডারটা, সেই অর্ডারের আলটিমেট লিড টাইমের যে অর্ডারটা, সেই অর্ডারের যে টাইম, সেই টাইমটা অনেক অনেকটাই নষ্ট হয়ে যায়। দেখা গেলো আমাদের লিড টাইম থাকে ধরেন 90 ডেজ, তার ভিতরে প্রায় র মেটেরিয়াল সোর্সিং থেকে শুরু করে অর্ডার কনফার্মিংয়ের জন্যই প্রায় দুই মাস প্রায় 60 ডেজ চলে যায়। আর 1 মাস থাকে আমাদের এই পুরো প্রসেসটা তৈরি করতে, এবং তৈরি করার পরে শিপমেন্টে পৌঁছায় দিতে। এর মাঝেই যদি হুট করে ফাইনাল ইন্সপেকশনে আপনার যদি এরকম রিচেক রিওয়ার্কের কাজ পড়ে যায়, তাহলে তখন কিন্তু আপনি এমন একটা কন্ডিশনে পড়বেন, আপনাকে বায়ার পেনাল্টি দিবে, এবং সেই পেনাল্টিতে হয়তো এরকম হতে পারে যে আপনাকে বললো ঠিক আছে তুমি 1 সপ্তাহ বেশি টাইম লাগবে, তুমি কাজ করো, নো প্রবলেম, বাট তুমি আমাকে তোমার নিজের খরচে বাই ইয়ারে প্রোডাক্ট আমাকে পাঠিয়ে দাও। বা এরকমও করতে পারে যে ওই বায়ার বলবে ঠিক আছে তোমার প্রোডাক্ট আমি নিব, তুমি শিপমেন্টই করবা, বাট তুমি 50% ডিসকাউন্ট আমাকে প্রোডাক্ট দাও। তাহলে দেখুন কত বড় ধরনের লস হয়ে যাচ্ছে। এছাড়াও আরও অনেক অনেক ধরনের পেনাল্টি বা শাস্তি আপনাকে ভোগ করতে হতে পারে। এবং অ্যাজ এ মার্চেন্ডাইজার ইউ হ্যাভ টু ডিফেন্ড দিস টাইপ অফ সিচুয়েশন, আপনাকে এই ধরনের সিচুয়েশন আপনাকে ডিফেন্ড করতে হবে। তো ডিফেন্ড করার জন্য আপনাকে কী করতে হবে, অবশ্যই অবশ্যই কোয়ালিটির দিকে কম্প্রোমাইজ করা যাবে না, এবং আপনাকে অবশ্যই কোয়ালিটি প্যারামিটার মেনে কাজ করতে হবে। বিশ্বের অনেক উন্নত দেশগুলোতে আমরা ফলো আপ করে দেখতে পাই যে তারা এমন টাইপের কাজগুলো করে, এবং ল্যান্ড ম্যানুফ্যাকচারিং একটা প্রসেস অনুযায়ী তারা এমনভাবে কাজ করে যে অ্যাকুরেট যতটুকু অর্ডার ততটুকুই তারা প্রডিউস করবে, এবং ততটুকুই তারা শিপমেন্ট করবে, এবং এর ভিতরে কোয়ালিটি 100% হবে। বাট আমাদের বাংলাদেশে এটা করা সম্ভব হয় না, এর কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে আমাদের বাংলাদেশে স্কিল ওয়ার্কার নেই, স্কিল ম্যানেজমেন্ট নেই। আমরা হোয়াইট কলারের যে ধরনের লোক আমরা ফ্যাক্টরিগুলোতে দেখি, হোয়াইট কলার বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে ম্যানেজমেন্ট টাইপের লোক, যে আমাদের ফ্যাক্টরিতে যেরকম দেখি, তারা একটা সেক্টরেই 15 থেকে 20 বছর 10 বছর কাজ করে সেখানে প্রমোশন পেয়ে যাওয়া, কিন্তু নর্মালি সেই বিষয়ে এক্সপার্টাইজ বা সেই বিষয়ে সে বিশেষ জ্ঞান অর্জন করে লেখাপড়া করে ডিগ্রিধারী কোনো লোক কিন্তু আমাদের সেখানে নাই, বা সে ওই কাজের জন্যই পারদর্শী এরকম ধরনের লোক বাংলাদেশে খুবই কম। বর্তমানে অনেক তৈরি হচ্ছে, কিন্তু যুগের যে আমাদের ডিমান্ড বা বর্তমান যে সোশ্যাল
যে রেসপন্সিবিলিটি বা সোশ্যাল যে অ্যাকাউন্টেবিলিটি থেকে আমাদের যে ডিমান্ড সেই ডিমান্ড অনুযায়ী কিন্তু সেরকম আমরা পাচ্ছি না, এবং এর ফলে আলটিমেটলি আমাদের গার্মেন্টস শিল্প কিন্তু অনেক পিছিয়ে যাচ্ছে। এবং এর ফলে একটা জিনিস মনে রাখবেন, আমাদের হয়তো বা সিএমটাও অন্য দেশের তুলনায় মোটামুটি ভালো এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস এক্সপোর্ট ওরিয়েন্টেড কান্ট্রির তুলনায় অনেক কম হলেও বিশ্বের এখন অনেক দেশই আছে যে দেশের আমাদের টোটাল কস্ট যেটা পড়ে সেটা থেকে তাদের টোটাল কস্টটা অনেক কম পড়ে। তার ভিতরে আমি বলে নিই ভিয়েতনাম। ভিয়েতনাম খুব দ্রুত এগিয়ে যাচ্ছে এবং অলমোস্ট আমাদের বাংলাদেশকে বিট করে তারা সেকেন্ড পজিশন কিন্তু ওয়ার্ল্ডে এক্সপোর্ট ইয়েতে ধরে যাচ্ছে। এবং এর ফলে কিন্তু দেখেন বাংলাদেশ কিন্তু একটা বড় ধরনের মার্কেট হারালেও হারাতে পারে। এই জন্য আমাদের কী করতে হবে, এই জন্য আমাদের কোয়ালিটির দিকে নজর দিতে হবে এবং আমাদের কোয়ালিটি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, আমাদের প্রোডাক্ট সোর্সিং থেকে শুরু করে আমাদের প্রোডাক্ট ম্যানেজমেন্ট, আমাদের গার্মেন্টস ম্যানেজমেন্ট, আমাদের প্রোডাকশন ম্যানেজমেন্ট, আমাদের ফিনিশিং ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব কিছুতেই একটা নতুন উদ্যমে কাজ করা দরকার। এবং আমাদের এই নতুন উদ্যমে যদি কাজ না করতে পারি তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় একটি বৈদেশিক মুদ্রা অর্জনকৃত বা বৈদেশিক মুদ্রা আয়ের একটি সোর্স সেটা কিন্তু একটা হুমকির মুখে পড়ে যেতেও পারে। তো এর জন্য আমাদের কিছু কিছু স্টেপ বাই স্টেপ আমরা এই ধরনের যে কস্ট, আমাদের যে টোটাল কস্টটা বেড়ে যায় রিওয়ার্ক বা রিজেকশনটাকে ঠিক করতে, সেটা কী কী স্টেপে আমরা ক্যালকুলেট করতে পারি সেই স্টেপগুলো নিয়ে এবার আমি আলোচনা করব। বন্ধুরা, আমাদেরকে এই কস্ট ক্যালকুলেশনের প্রথম যে স্টেপ সেই স্টেপটা হচ্ছে আমাদের কতগুলো পরিমাণ প্রোডাক্ট এই রিওয়ার্ক দরকার এইটা মেজার করা। আগে এইটা আমাদেরকে মেজার করতে হবে, ডিএইসিও এর মাধ্যমে আমাদের মেজারমেন্ট করে নিতে হবে যে কী পরিমাণ কোয়ান্টিটির প্রোডাক্ট আমাদেরকে রিওয়ার্কের মাধ্যমে ঠিক করতে হবে। দেন আমাদেরকে ক্যালকুলেট করতে হবে হচ্ছে কী পরিমাণ টাইম আমাদেরকে এই রিওয়ার্কের পিছনে দিতে হবে। এরপর আমাদের ক্যালকুলেট করতে হবে কী পরিমাণ ম্যান পাওয়ার, কী পরিমাণ লোকজন আমাদেরকে এই স্পেসিফিক কাজের জন্য ইনভলভ করতে হবে এবং দরকার হবে। এবং এরপর ওই লোকদের কস্ট ক্যালকুলেশন করতে হবে যে তাদেরকে আমার এই কাজটি করানোর জন্য কী পরিমাণ আর্থিক মানে আমাদের কস্ট বেয়ার করতে, মানে আই মিন আমাদের এই পরিমাণ কাজ করার জন্য ওভার টাইম বলেন বা অনেক ক্ষেত্রে আমরা এটা বলি যে অনেকে কন্ট্রাক্টে এরকম কাজগুলো করায়, সো এই জিনিসগুলো কীভাবে কী পরিমাণ লাগবে, এই প্রত্যেকটা জিনিসের যে কী পরিমাণ লাগবে যে কোশ্চেনটা, এই কোশ্চেনটার অ্যান্সার ফাইন্ড আউট করতে হবে। এবং এই স্টেপ বাই স্টেপ যখন আমরা অ্যান্সার ফাইন্ড আউট করতে পারবো তখনই আমরা আলটিমেট একটা কস্ট ক্যালকুলেশন বের করে নিতে পারবো যে আমার এই প্রোডাক্টটার রিওয়ার্ক করার জন্য কী পরিমাণ কস্ট দরকার হচ্ছে। এই কস্টটাই যদি মিনিমাইজ করতে পারি, আপনাদের একটা সিম্পল একটা এক্সাম্পল দিই বন্ধুরা, এক্সাম্পলটা খেয়াল করলে বুঝতে পারবেন। সাপোজ ধরুন 3000 পিস আপনাকে রিওয়ার্ক করতে হবে, 3000 পিসের দাম প্রত্যেকটা পিসের ধরুন আপনার কস্ট হচ্ছে $4000 $4 হলে আপনার মোট $12,000 কিন্তু আপনার এখানে এই প্রোডাক্টগুলো যদি আপনি পাঠাতেন তাহলে কিন্তু আপনার লাভ হতো, মানে আই মিন আপনি পেতেন। কিন্তু এই রিওয়ার্ক করার কারণে এই প্রোডাক্টের দাম আপনার কাছে কস্ট পড়ে যাচ্ছে $5 করার ফলে আপনার কী হচ্ছে, আলটিমেটলি কিন্তু এই $5 করার ফলে আপনার প্রোডাক্টের দাম বেড়ে যাচ্ছে $15,000। তার মানে কি, আপনি এখানে দেখেন $12,000 থেকে $15,000 ভিতরে $3000 আপনার একটা ডিফারেন্স আছে। এই $3000 কিন্তু কোম্পানি আপনাকে বায়ার আপনাকে দিবে না, এটা আপনাকে কিন্তু ওই যে সিএম যখন করবেন, আপনি কস্ট অফ ম্যানুফ্যাকচারিং বা FOB যখন করবেন, FOB করার সময় আপনাকে কিন্তু অবশ্যই এই জিনিসগুলো ইনক্লুড করে আপনাকে প্রিডিক্ট করে ধরে দিতে হবে। এর ফলে কিন্তু আলটিমেটলি আপনার সিএম বেশি হয়ে যাচ্ছে। এবং একজন মার্চেন্ডেজারের পক্ষে অর্ডার নেওয়ার জন্য কী করা দরকার, এমন সিএম তাকে দিতে হবে যাতে ওই বায়ারের কাছে অন্যান্য মার্চেন্ডেজার, অন্যান্য কোম্পানি, ম্যানুফ্যাকচারিং কোম্পানি যে সিএম দিয়েছে সেই সিএমকে বিট করতে পারে। কিন্তু আপনার সিএম যদি বেশি হয়ে যায় এবং অন্য একজন মার্চেন্ডেজার বা অন্য একটা কোম্পানির সিএম যদি কম হয়, বায়ার কিন্তু আলটিমেটলি সেখানে যাবে, কারণ বায়ারের কোয়ালিটি প্যারামিটার যেটা সেটা কিন্তু সবার জন্যই ফিক্সড, কোয়ালিটি প্যারামিটার কিন্তু ফিক্সড। তাহলে দেখুন এখানে কিন্তু একজন মার্চেন্ডেজারের কাছে এই কস্ট ক্যালকুলেশনটা করাটাও কিন্তু খুব জরুরি, এবং এই কস্টটা ক্যালকুলেট করার থেকে এটা বেশি জরুরি এই কস্টটা যাতে না হয় এবং এটা রিডিউস করা সবচেয়ে বেশি জরুরি। এবং যখনই আমরা এই জিনিসটা রিডিউস করতে পারবো আলটিমেটলি আমাদের কোম্পানির প্রফিট এবং আলটিমেটলি আমাদের বিশ্ববাজারে কোম্পানির একটি RMG সেক্টরের প্রত্যেকটি কোম্পানির রেপুটেশন অনেক অনেক বেড়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে আশা করি আপনারা অনেক ইন্টারেস্টিং জিনিস শুনতে পেরেছেন, জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই গিভ দ্য থামস আপ, এবং যদি কোনো কারণে কোনো মতামত আপনারা পেশ করতে চান এই ভিডিও সম্পর্কে, সেটা পজিটিভ বা নেগেটিভ, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনাদের মতামত পেলে আমরা নতুন নতুন ভিডিওগুলোতে আমরা আরও ইম্প্রুভমেন্ট করতে পারবো। আপনাদের পাশে থাকবেন এবং আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও শেষ করতেছি। আল্লাহ হাফেজ।